ঝুলন্ত ব্রিজ রাঙামাটি। সৃষ্টির সৌন্দর্য দেখা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। মানে চতুর্দিকে একটা ঘুরে দিলাম আর কি, যেন আপনারা সবাই এই সৌন্দর্যটা কিছু উপভোগ করতে পারেন। একটু ধীরে একটু ধীরে, দেখছেন এই যে পিছনে লেক, এটা কাপ্তাই হ্রদ, একবারে কাপ্তাই থেকে এদিকে এসেছে। নদীর উপরে তো আসলে অনেক সুন্দর বিকালবেলার সৌন্দর্য, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টি, পর্যটন কেন্দ্র মানুষ দেখে, পর্যটন নাম দিয়েছি আমরা, কিন্তু আসলে সৃষ্টি তো আল্লাহ তাআলার। দেখুন আকাশের সৌন্দর্য, এটা ব্রিজ অবশ্য অনেক মেয়েরা ছবি টবি উঠাচ্ছে, ওই জন্য আমি এটা আড়াল করে নিলাম। চেষ্টা করছি যেন মেয়েদেরকে দেখা না যায় আর, যদিও এইভাবে ভ্রমণ কঠিন, কারণ সৃষ্টি যখন দেখতে মনেও তো চায়, কার না চায়। আলহামদুলিল্লাহ রাঙ্গামাটি যাওয়ার পথে সুবহানাল্লাহ কাপ্তাই লেক ডান পাশে, গাড়ি থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেকের সৌন্দর্য। আঁকা বাঁকা পথ অনেক উপরে, আমরা ডাইনে বামে খুবই গভীর, খুবই গভীর বনবরানি, কোথাও পাহাড়ি গর্ত, সেই গর্তে আবার পানি দেখা যায়, আর ডান দিকে কাপ্তাই লেক, কাপ্তাই থেকে একেবারে সেটি রাঙ্গামাটি এবং আরও অনেক দূরে গিয়েছে আর কি। তা আমরা যাচ্ছি আসলে কাপ্তাই থেকে রাঙ্গামাটির পথে, একটু ঘুরে জাস্ট দেখে আসা, আমার জীবনের প্রথম সফর, আমার আর রাঙ্গামাটি যাওয়া হয়নি, কিন্তু অসাধারণ ভিউ, যার কারণে একটু দাঁড়ানো। এই যে এখানেও পর্যটকরা যারা ভ্রমণ পিপাসু তারা আছেন, দাঁড়ান, বিভিন্ন দৃশ্য উঠান, ভিডিও করেন। আমরা আসলে আল্লাহর সৃষ্টি জগৎ দেখে আমাদের নিজেদেরকে আরও সমৃদ্ধ করা, আমাদের জীবনকে পরিচ্ছন্ন করা, আমাদের চিন্তা চেতনাকে আরও আল্লাহর প্রতি শানিত করা, এবং আমরা যেন আরও গঠনমূলক মুসলিম হতে পারি, অর্থাৎ ইমানে আমলে নিজেদেরকে গঠন করতে পারি, এবং বিশ্বময় ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার, আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সবখানে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার কাজটা যেন আমরা করতে পারি। এই জন্যই মূলত আসলে আমাদের সফর। হ্যাঁ, সফর তো জীবনে আসলে খুব বেশি করা হয়নি, হয়তো দেশের বাইরে আমেরিকা, সিঙ্গাপুর আর সৌদি আরব হজের উদ্দেশ্যে যাওয়া, তারপরে আর দেশের ভিতরেও হয়তো ধর্মীয় কারণে কিছু সফর, কিন্তু বিশাল জগৎ এখনও দেখার বাহিরে। তো আল্লাহর জান্নাত যে কত সুন্দর আল্লাহ বানিয়েছেন, সেটা তো কোনো চোখ কল্পনা করতে পারে নাই, আর কোনো চোখ দেখে নাই, কোনো অন্তর কল্পনা করতে পারবে না, এত সুন্দর। এই যে চতুর্দিকে বনবনানি, পাহাড় পাহাড়, এবং পাহাড়ের মধ্যখানে এই যে রাস্তা, গাড়ি এত বেশি আঁকা বাঁকা রাস্তা যে গাড়ি চলতে আসলে খুবই ভয়। এই যে বাম বাম লেন ধরে চলবা, ধীরে যাবা প্রয়োজনে, কিন্তু তোমার লেন চেঞ্জ করবা না। তো আমাদের ড্রাইভিংয়ে আরিফ আছে, আর ভিডিওতে আছে আমার ছোট ছেলে সুহাইল, হাফেজে কোরআন সুহাইল। আমরা পারিবারিকভাবে যাচ্ছি আর কি, আমাদের পরিবারে সবাই নাই, দুই ছেলে এক মেয়ে নেই, আমার ছোটো ছেলে আর আমরা কয়েকজন আছি। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। কাপ্তাই লেক, হ্যাঁ কাপ্তাই লেক, এটা আমরা কোন জায়গা জানি না, এটা একটা বৌদ্ধ মঠ, বৌদ্ধদের মানে হয় উপাসনা কেন্দ্র এটি। এই যে এই যে এই যে বৌদ্ধ মঠ, এটা রাস্তার পাশে আর কি, জাস্ট আমরা এখানে পাহাড়ি যুবকেরা সম্ভবত পরিশ্রম করে, কাজ করে। তো রাঙ্গামাটির পথে লেকের সৌন্দর্য, একটা অসাধারণ সৌন্দর্য এই লেক, অসাধারণ সুন্দর, মানে একটা সৌন্দর্যের বর্ণনা করে শেষ করা যাবে না, এটা এত সুন্দর। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন এই যে আকাশ, আকাশ
শুধু সুদূর লেক। আসসালামু আলাইকুম। কাপ্তাই থেকে রাঙ্গামাটি রোডে পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা পথের একটু সৌন্দর্য আপনাদেরকে শেয়ার করা। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, দুই ধারে কিন্তু লেক, লেকের সৌন্দর্যটা নিতে পাচ্ছি না আমরা অনেক উপরে। তো কাপ্তাই লেক, যেটা লেকটা তো কাপ্তাই মোটামুটি সেটা গিয়েছে হইলো রাঙ্গামাটি পর্যন্ত। এই যে আমরা একবারই লেকের একেবারে কাছেই, এই যে ডান দিকে লেক দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে লেকের সৌন্দর্য গাড়ি থেকে। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, অনেক সুন্দর। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কাপ্তাই থেকে রাঙ্গামাটির রাস্তা আসলে খুবই সুন্দর, আবার খুবই ইয়েও, পাহাড়িয়া রাস্তা তো, ব্রিজে উঠছি, বৈষব ডাইনে বামে নদীর সৌন্দর্য, লেক ডান পাশে হইলো কাপ্তাই লেক। এরা মনে হয় দাঁড়িয়েছে এখানে, এই যে ডাম এই রোডে আসছিল, কাপ্তাই থেকে রাঙ্গামাটির রাস্তা। আসসালামু আলাইকুম। এটা হলো রাঙ্গামাটির পথে আমরা, কাপ্তাই লেক পাহাড়ের উপর থেকে এখানে থামলাম। এই যে কিছু দোকান আছে, ডাব খেলাম, এরা আঁকা বাঁকা রাস্তা। আমরা মূলত যাচ্ছি হলো রাঙ্গামাটি। তো এই যে কাপ্তাই লেকটা, এখান থেকে ভিউটা একটু জুম করে দেখানোর চেষ্টা। হ্যাঁ, দেখেছেন অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, এই হলো অবস্থা। এ আস্তে আস্তে জুম করে লেকটা দেখানোর চেষ্টা পাহাড়ের উপর থেকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, এটাই বিদ্যুৎ কেন্দ্র যেটা দেখা যাচ্ছে, ওই যে মানে আপনার দেখা যায় পাকা যেটা, তাই না? হ্যাঁ, পাকা ক্যামেরায় আমি জুম করে দেখাতে পারছি কি না। হ্যাঁ, এবার একটু দেখেন ভাই সব, এই বিদ্যুৎ কেন্দ্র এটার ভিতরে, এটা এরিয়াটা, জুম করলে একটু নাড়াচাড়া করে, এখানে ফ্যান আছে, একটু আস্তে করে জুম দেখি, এইদিকে এটার ভিতরে বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, কচুরিপানা না হলে আমরা অবশ্য একটু কাছে যেতে পারতাম। কাপ্তাই লেক এদিকে দেখছেন, এটা বোট জেটিঘাট এলাকা। যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। সূর্যের তাপ পড়েছে 12:20, কাপ্তাই লেকে জেটি ঘাট এলাকা। এটি আমার ডান পাশে একটু ভিতরে রয়েছে আর কি বিদ্যুৎ কেন্দ্র, যদিও ওখানে আমাদেরকে ঢুকতে দেয়নি বা আমরা চেষ্টাও করিনি, কারণ আমাদের পরিচিত জন ওখানে কেউ নেই। সুবহানাল্লাহ।
অরিজিনাল সৌন্দর্য লেকের, ওইটুকু আমরা ঘুরে এসেছি। যতটুকু দূরে দেখতেছেন মোটামুটি আমরা ভালোই গিয়েছি সাম্পান নিয়ে নিরিবিলি। সাম্পানের কারণে নিলাম যে সাম্পানে আওয়াজ হয় না, সাউন্ড হয় না। বেশি লোক হলে আপনারা ইঞ্জিনওয়ালা বড় বড় নৌকা বোট এগুলো নিতে পারেন। জেটি ঘাট, কাপ্তাই লেক, ঘুরলাম কিছুক্ষণ, সাম্পান নিয়ে ঘুরলাম। ২০১৩ সন ১৩ই ডিসেম্বর দুপুর সোয়া বারোটা কাপ্তাই বাঁধ যেটাকে বলে। জীবনে যতই দেখবেন ততই প্রশান্তি লাভ করবেন। আর সারা দুনিয়াটাই আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন। সৃষ্টি এক এক রকম সুন্দর। এটা কাপ্তাই লেক, চট্টগ্রাম। যারা আমাদের সাথে ভিডিওটি দেখলেন এতক্ষণ, আপনাদের আন্তরিক মোবারকবাদ, শুকরিয়া। সৃষ্টি জগৎ দেখার কোনো শেষ নাই ভাই, সব যতই দেখবেন ততই অন্তরাত্মা প্রশান্তি লাভ করবে। আল্লাহর কুদরত হাসিল করার জন্য যা দরকার, আমরা তো আসলে অনেক কিছুই দেখেছি জীবনে, যা কিছু দেখেছি তার থেকে শিক্ষা নিলেই যথেষ্ট। এরপরও দেখার তো কোনো শেষ নাই। এটা হলো ভাই সাহেব কাপ্তাই বাঁধ, যেই বাঁধ দিয়ে পানি আটকানো হয়েছে। এখন তো লেকে মূলত পানি ভর্তি, যার কারণে বাঁধটা ছোট দেখা যায়, কিন্তু আসলে এই বাঁধ অনেক উঁচু। আরও 20 ফুট অন্তত পানি কমবে এখানে। আমাদের এই চাচা যেটা জানালেন, আমার সাম্পান যিনি চালাচ্ছেন, কমে গেলে আরও উঁচু দেখা যাবে বাঁধ। ওদিকে গেট করা, মানে যদি পানি অনেক বেশি হয়ে যায় তাহলে ওই গেট ছেড়ে দেয়, ছেড়ে দিলে পানি দিকে চলে আসে, ও কর্ণফুলী দিয়ে সাগরে চলে যায়। আর ওখানে ড্রাম দেওয়া আছে মানুষ যেন ওইদিকে যেতে না পারে। বিদ্যুৎ কেন্দ্র আমরা দেখতে পারি নাই কাপ্তাই, যেখানে বিদ্যুৎ কেন্দ্র, কারণ আমাদের পরিচিত জন ওখানে কেউ নেই। কিন্তু এই বাঁধের উপরে রাস্তাও মনে হচ্ছে, ওই যে সিএনজি চলতেছে, মূলত এটা কাপ্তাই লেক আর কি। হ্যাঁ, জেটি ঘাট এলাকা, সামনে জেটি ঘাট আমরা উঠে যাব, চলে যাব ইনশাআল্লাহ। কাপ্তাই লেক, আমরা মূলত এক জায়গায় এসে থামলাম, নাই ছংছড়ি বাজার মনে হয়, নামটা ভালো বলতে পারছি না, পাহাড়িরা থাকেন মূলত এখানে। এটি একটি সৌন্দর্য আর কি এলাকার, পুরোটাই হলো লেক। কাপ্তাই তো সৌন্দর্য হলো কাপ্তাই লেক। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা আছে সব তোমাদের জন্যই সৃষ্টি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি কাপ্তাই লেক, আল্লাহ তাআলার বিশাল সৃষ্টির একটা ক্ষুদ্র অংশ। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সি বিচ যারা ভ্রমণ করেন, সেই সিঙ্গাপুরে, আমেরিকার ফ্লোরিডায়, ট্যাম্পায়, মায়ামি বিচ থেকে শুরু করে অনেক বড় বড় বিচ যারা ভ্রমণ করেন, তারা আসলে দুনিয়ার যারা এক্সপার্ট পর্যটন শিল্পে, তারা তাদের এই কেন্দ্রগুলো যেভাবে সাজান সেই সৌন্দর্য দেখেন। কিন্তু বাংলাদেশেরটা একেবারেই
প্রাকৃতিক রয়েছে, বাংলাদেশের হয়তো সামর্থ্য নাই সেভাবে সাজানোর, কিন্তু এখানে একেবারেই মূল আসলি সৌন্দর্যটা দেখা যায়। এটা ছোট্ট দ্বীপ, এটা লেক, চতুর্দিকে পাহাড় এবং সবুজ শ্যামলিমায় ভরা। আলহামদুলিল্লাহ, এই সৌন্দর্য বর্ণনা করে শেষ করা সম্ভব না। কোরআনুল কেরিমে আপনারা যখন ওলামা ইকরামের বয়ান শুনেন, অনেকে আল্লাহর সৃষ্টি জগতের বক্তব্য দেন কোরআন সুন্না থেকে, কিন্তু আসলে আমরা যা বক্তব্য দেই কোটি ভাগের এক ভাগও কিন্তু আমরা আমাদের বক্তব্যে ফুটিয়ে তুলতে পারি না আল্লাহর এই বিশাল সৌন্দর্যের। সুতরাং আসুন, সিরু ফিল আর, জমিন ভ্রমণ করো, আল্লাহর কুদরত হাসিল করো, এব্রত দেখো, নিজেকে সমৃদ্ধ করো নেক আমলে। আমরা এসেছি এটা জেটি ঘাট বলে কাপ্তাই, পাশেই তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র যেটা, এ সাম্পান ভাড়া নিয়েছি। আমার চাচার নাম সিরাজুল ইসলাম, তিনি এই বৈঠকগুলো দিয়ে এটা চালান। তার জন্মস্থান ফেনীতে, থাকেন এখানে, এউসিলায় তার পরিবার চলে। এখানে অনেক বোট আছে, বেশি লোক হলে বড় বোট ভাড়া নেয় ইঞ্জিনওয়ালা। আমি যেহেতু পারিবারিকভাবে এসেছি, আমরা অল্প কয়জন এই সাম্পান নিয়েছি। এটা সাম্পান হলে ঐতিহ্যবাহী প্রাচীন বাহন, কোনো আওয়াজ নাই, সাউন্ড নাই, নিরিবিলি উনি বৈঠা দিয়ে নিয়ে এসেছেন। এখানে একটু দাঁড়ালাম, আরও একটু ঘুরবো, ঘুরে হয়তো আমরা চলে যাব, কিন্তু মনে করলাম আপনাদেরকেও এখানে একটু শেয়ার করি। তো আজকে 2023 সনের ডিসেম্বর মাসের 13 তারিখ, আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য আমরা একটু উপভোগ করলাম, সেজদায় নত হয়ে যাই আল্লাহ পাকের কদম মোবারকে। আল্লাহ আমাদের ক্ষমা করুন, এবং এই সৃষ্টি জগৎ আল্লাহ যেভাবে সাজিয়েছেন, না জানি আল্লাহ তাআলা জান্নাত আল্লাহ আরও কত সুন্দর করে সাজালেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। কাপ্তাই লেক থেকে আপনাদেরকে মোবারকবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।